গাইস কেমন আছো সবাই? তো দেখো গেমস এ নিউ ইভেন্ট চলে আসছে, বানি আপগ্রেড ইভেন্ট, ঠিক আছে? তো ওখান থেকে বানি বান্ডিল তোমরা যে ওয়ার্টি ফুল ফর পরে ওটা কিন্তু তোমরা এখান থেকে বাইর করতে পারবা। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব এটা কিভাবে বাইর করে, কত ডায়মন্ড লাগে, ঠিক আছে? তো ডায়মন্ড লাগে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। দেখো ফার্স্টে এখানে মধ্যে যে আগের বানি বান্ডিলটা আছে এটাও আছে, তারপর যে নিউ যে ওয়ার্টি ফুল ফর পরে এটাও আছে, ঠিক আছে? তো এই ইভেন্ট অনেকেই বুঝে না, অনেকেই আবার বুঝে। তো আমি যারা বুঝে না আগে আমি তাদেরকে বুঝে দিই এটা কীভাবে স্পিন করতে হয়, ঠিক আছে? সিঙ্গেল একটা স্পিন মারলে তোমরা এখানে লাগবে 40, আর 10টা স্পিন প্লাস 11 মানে 11টা স্পিন মারতে গেলে তোমরা লাগবো 400 ডায়মন্ড, মানে অনেক অনেক ডায়মন্ড লাগে। আগে ইভেন্টে কিন্তু কম ছিল এটাতে একদম 400, আর এটা কিন্তু যাদের কাছে পুরাতন বানি বান্ডিল এটা আছে, ঠিক আছে? যাদের কাছে পুরাতন এই বানি বান্ডিলটা আছে তারা কিন্তু স্পিন মারলে যে নিউ বানি বান্ডিলটা আছে এটা পাইব, আর যদি যাদের কাছে পুরাতন এই বানি বান্ডিলটা নাই তারা কিন্তু স্পিন মারলে আগে দিয়ে এটা পেতে হবে, তারপরে দিয়ে অন্য কিছু। এই দেখো তোমাদেরকে আমি দেখাই প্রাইজে। দেখো এখানে কিন্তু আমার এখানে আছে ফার্স্টে বানি বান্ডিল এটা, এরপরে দিয়ে গ্লোয়াল কাটানার স্কিন, এরপরে দেখো এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? তো তোমাদের যাদের বানি বান্ডিল নেই তোমরা আগে দিয়ে এটা ইয়ে করতে পারো, আর এই ইভেন্টটাতে প্রচুর পরিমাণে ডায়মন্ড খাইবে। তো যাদের ডায়মন্ড বেশি নাই বা একদম ইয়ে তারা এখানে স্পিন মারার দরকার নাই, এইসব ইভেন্টে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খাইবো। তোমাদেরকে আমি দেখাই, এখানে দেখো প্রথমে দিয়ে এই বান্ডিলটা পাইতে হবে, এই বান্ডিল যাদের কাছে থাকবো তারাই অনলি এটা পাইবো, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি এটা এই বান্ডিল না থাকে তাহলে তোমরা আগে দিয়ে বান্ডিল বাইর করতে হবে, তারপরে দিয়ে এই বান্ডিল পাইবা। আর এখানে মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে মধ্যে তোমরা যখনই স্পিন মারবে স্পিন মারলে এখান থেকে 9 ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু এখানে ব্যানার পেয়ে যাবা, আফতার পেয়ে যাবা, এগুলো কিন্তু 9 ডায়মন্ড করে পেয়ে যাবা, ঠিক আছে? আমি এখানে স্পিন মারি দেখাই আমার কত ডায়মন্ড লাগতে পারে। আমার কাছে দেখো এত ডায়মন্ড আছে অলরেডি। আমি ফার্স্টে সিঙ্গেল একটা স্পিন মারি, ঠিক আছে? 40 ডায়মন্ডের সিঙ্গেল একটা স্পিন, দেখি সিঙ্গেল স্পিনে আমার কী দেয়, কী দিব। দেখো একটা গানের ক্রেট দিছে, ঠিক আছে? 40 ডায়মন্ডে একটা গানের ক্রেট দিছে। আর আরেকটা কথা হচ্ছে এই ভিডিওতে যদি 1000 লাইক, যেখান থেকে ইউটিউব ফেসবুক যেখান থেকে 1000 লাইক হবে আমি র্যান্ডম কমেন্ট ফিগারের মাধ্যমে কমেন্ট থেকে দুজনে দুইটা উইকলি দিব। তো তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে দিবা, আর আমার কত ডায়মন্ড খরচ গেছে ওটা কমেন্টে বলবা, আর সাথে তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দিবা, সাথে আমার কত ডায়মন্ড খরচ গেছে এই দুইটা কমেন্ট করবা। আমি চলো এখানে সরাসরি 400 ডায়মন্ডে স্পিন মারি, ঠিক আছে? দেখি 400 ডায়মন্ড আমার কী দেয়, 400 ডায়মন্ডে কিছু দিবে। দেখো আমারে মাস্ক দিছে, তারপর দিয়ে পেটের স্কিন দিছে, মানে তেমন একটা ভালো কিছু দেয় নাই। তো আমি আবার চলো ওইট দাঁড়ো, আমি বানি বান্ডিলটা পরে নিই, বানি বান্ডিলটা পড়লে মনে হয় দিতে পারে, দাঁড়াও বানি বান্ডিলটা পরে নিই। এখান থেকে আগে দিয়ে আমি উইকলি মান্থলির ডায়মন্ডগুলো ক্লেম করে নিতেছি, ওইটা আমার আগের যে বানি বান্ডিলটা আছে আমি ওটা পরে নিই, আগের বানি বান্ডিল। আরে ভাই আগের বানি বান্ডিল, হ্যাঁ দেখো আগের বানি বান্ডিলটা পরে নিতে আসি। যাদের কাছে আগের বানি বান্ডিল আছে তারা অনলি নতুনটা পাইবে, আর যদি আগের বানি বান্ডিল না থাকে তোমরা স্পিন মারলে আগে কিন্তু বানি বান্ডিল পেতে হবে, তার মানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচ হবে এখানে। তো দেখো আমি অলরেডি কিন্তু 12টা স্পিন মেরে ফেলছি, মানে সিঙ্গেল একটা, তারপর দিয়ে 400 ডায়মন্ড একটা, তো আমার কিছু দিল না। চলো আমি আবার এখানে স্পিন মারি দেখি আমার দেয় কি না। তো আমি আবার 400 ডায়মন্ডে আরেকটা স্পিন দেখি আমার 400 ডায়মন্ডে কিছু দেয় দিবে নাকি, আমার মনে হয় এবারও কাছরা দিবে। হ্যাঁ দেখো তোমরা এখানে এখানে যারা স্পিন মারতে চাও শুধু শুধু ডায়মন্ড, আমি মনে করি শুধু শুধু ডায়মন্ড হয়েছে। দেখো প্রাইসগুলো শুধু নামে এখানে, ঠিক আছে? প্রাইসগুলো শুধু নামে এখানে কোনো কিছু দিতে আসে না। দেখো এখানে গ্লোয়াল আছে, কালো গ্লোয়াল আছে, ওটা আছে, কাটানা আছে, বাট এগুলো শুধু শুধু নামে ভাই দিতে আসে না। আমি এখানে চলো আবার এখানে সিঙ্গেল 40-এর একটা স্পিন মারি, ঠিক আছে? দেখি 40-এর স্পিনে কী দেয় আমারে, 40-এ যাদের কাছে বানি নাই ভাই তারা কিন্তু ফুল ফকিরে যাবে, মানে আগের বানি বান্ডিলেটা যদি না থাকে, কারণ আগে বানি বান্ডিলেটা বাইর করতে হবে, যাদের কাছে নাই পরে যায় ওটা বাইর করতে হবে আপগ্রেডটা, ঠিক আছে? আর আমার কাছে ওটা আছে, তারপরে আপগ্রেডটা বাইর করতে দেখো প্রচুর পরিমাণে ডায়মন্ড খাইতেছে। তো আমি আবার 400 ডায়মন্ডের দেখি 400 ডায়মন্ডে কিছু দিবে কি না, বাইরে বাই দেখো 400 ডায়মন্ডের। তো চলো আবার 400 ডায়মন্ডের আরেকটা স্পিন দেখি 400 ডায়মন্ডে কি কিছু দিবে। দেখো ফুল মানে এখানে মধ্যে ফুল লুট, মানে তোমরা যদি এখানে স্পিন মারো শুধু শুধু আমার দেখো কতগুলো ডায়মন্ড ওয়েস্ট হয়ে গেছে। চলো আবার সিঙ্গেল সিঙ্গেল স্পিন মারি দেখি সিঙ্গেল সিঙ্গেল স্পিনে কী দেয়, একটা গানের ক্রেট। চলো আবার স্পিন 40 দিব না, আমি জানি দিব না, বাট তারপরেও সিঙ্গেল সিঙ্গেল মারি, শুধু শুধু ডায়মন্ডগুলো ওয়েস্ট। এসব গেটের স্কিন একটা দিছে,
এসব ইভেন্টে তোমরা স্পিন মারা মানে শুধু শুধু ডায়মন্ড হয়েছ, ঠিক আছে? কারণ এসব ইভেন্টে তোমাদেরকে একদম পরিমাণে কাটবো, কাটবো মানে প্রচুর। দেখো আমি তোমাদেরকে দেখাই কি পরিমাণে কাটতেছে, দেখছো? মানে তোমরা এখানে প্রাইস পাই ভাই না, আমার মনে হয় দিবে না। কয়জন্য পাইছো, কে কে স্পিন মারি পাইছো অবশ্যই কমেন্টে বলবা, দেখি কে কে পাইছো। আমার মনে হয় তো যারা স্পিন মারছে নিচে 4-5 হাজার, মানে 3-4 থেকে 5 বা এরকমের নিচে, কারো বাইরে হয় নাই। দেখো আমার অলরেডি মনে হয় কত ডায়মন্ড গেছে, এটা কি দিল লাস্ট স্পিন, লাস্ট স্পিনে কি দিবে, দিব না। দেখো আমার অলরেডি কিন্তু প্রচুর ডায়মন্ড চলে গেছে, ঠিক আছে? এখানে শুধু বাইরে ভাই আপগ্রেড ব্রানি বান্ডিলের পিছনে সবগুলো ডায়মন্ড ওয়েস্ট। দেখি আমি কি কি পাইছি, ঠিক আছে? দাঁড়া আমি কি কি পাইছি তোমাদেরকে দেখাই। টোকেন, অনেকগুলো গানের ক্রেট মেট দিছে, বাট লাভ নাই এইসব, অনেকগুলো গানের ক্রেট মেট দিছে। আর এখানে কি দিছে, গ্রেনেডের স্কিন একটা দিছে, এটা গ্রেনেডের স্কিন দিছে। আর দেখো তেমন একটা ভালো কিছু দেয় না, ঠিক আছে? শুধু শুধু ডায়মন্ড হয়েছে। তো তোমরা যদি এখান থেকে স্পিন মারতে চাও মারো, যদি ডায়মন্ড বেশি থাকে। আর কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই কমেন্টে বলো। আর ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক যেখান থেকে আগে 1000 লাইক কমপ্লিট হবে, ওখান থেকে আমি দুজনকে 2টা উইকলি দিয়ে দিব, ঠিক আছে? আর কমেন্টে আমার কত ডায়মন্ড খরচ গেছে প্লাস ইউআইডি দুইটা কমেন্ট করো। 1000 লাইক হওয়া মাত্রে কমেন্ট ফিগার থেকে, মানে র্যান্ডম কমেন্ট ফিগার থেকে দুজনকে 2টা উইকলি দিয়ে দিব। তো সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।